আলহামদুলিল্লাহ ইঞ্জিন খুবই ভালো আছে। এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন, আর গিয়ার হচ্ছে আপনার সিভিডি গিয়ার, তো সিএনজি করা। আলহামদুলিল্লাহ এগুলো দেখেন আপনি, এগুলো আসলে এগুলো আমরা দেখাই হচ্ছে ক্লায়েন্টদের, এই কারণে যে কোথাও কোনো স্পট নেই বললাম, সাথে সাথে আমরা স্ট্যান্ড মালিকানা করে দিব। আচ্ছা, আমাদের আমাদের সুবিধা হচ্ছে এটাই, আমরা মানে গাড়ির বডি এবং পেপারসের 100% লাইবিলিটি আমরা নিয়ে থাকি। বডি এবং পেপারসের কোনো ধরনের কোনো ঝামেলা, কোনো ধরনের কোনো ঝামেলা থাকলে আমরা গাড়ি দিব। আচ্ছা, এবং হ্যাঁ গাড়ি সেলও করব। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকে চলে আসছি মোহাম্মদপুর মদিনাকার কালেকশন শোরুমে। তো দেখতে পাচ্ছেন শোরুমটি, শোরুমটিতে হিউজ পরিমাণ গাড়ি আছে। এই শোরুমে মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় বিক্রয় করা হয়। তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় বিক্রয় করতে চান এই শোরুমে আসতে পারেন। এই শোরুমটি মোহাম্মদপুর বেরিবার 3 রাস্তা মোড়ে অবস্থিত। তো আজকে আপনাদেরকে এই শোরুমে কয়েকটি গাড়ি দেখাবো এবং দাম সম্পর্কে একটা আইডিয়া দিব। চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমে কি পরিমাণ গাড়ি আছে আজকে? আছে আলহামদুলিল্লাহ, এখন আছে অনেকগুলো গাড়ি আছে। তো আপনার পাশে যে গাড়ি আছে এটা দিয়ে শুরু করা যায়, এই গাড়ি সম্পর্কে একটু বলেন। জি, এটা হচ্ছে টয়োটা এক্স ফিল্ডার, জি 2007 মডেল, জি আর 2012 তে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আপনার ব্লু কালার। আচ্ছা, আর সিরিয়াল হচ্ছে 33। আলহামদুলিল্লাহ এটার প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল আছে, লাইট গুলো অরিজিনাল আছে, শুধু সামনের এই গ্রিলটা একটু চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এটা একটু ফেটে গেছিল, সেটা চেঞ্জ করা হয়েছে। আর এটা ইন্টেরিয়াল হচ্ছে আপনার বিস্কিট কালার। বিস্কিট কালার, জি। আপনারা সাধারণত জানেন যে ফিল্ডার গাড়ি কিন্তু ইন্টেরিয়াল বিস্কিট কালার খুব কম হয়, খুব রেয়ার থাকে, জি। আলহামদুলিল্লাহ এটা আমরা বিস্কিট কালারই পেয়েছি, বিস্কিট কালারই আছে। আর আলহামদুলিল্লাহ গাড়িটা খুব ভালো আছে। আর কোনো বড় ধরনের কোনো টাচ আপ করা হয়েছে? না, কোনো টাচ আপ করা হয়নি। আপনি দেখতেই পাচ্ছেন গাড়িতে 2-4 দাগ আছে, হালকা 2-1 দাগ আছে, আমরা কিন্তু কোনো রং টং করিনি। একটু দাগ দিয়ে একটা আছে, এটা এভাবেই আছে, আমরা রং করিনি। আলহামদুলিল্লাহ এটা যা আছে একেবারে অরিজিনাল অবস্থা আছে। আর বাম্পারটা অনেক ফ্রেশ আছে, জি, বাম্পারটাও ভালো আছে। আর চাকাগুলোর কি অবস্থা? চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, চাকা একটু যদি হাওয়া কম, গাড়ি বের করতে পারিনি আজকে লোকজন না থাকাতে আর কি। চারটা চাকাই ফ্রেশ আছে, চারটা চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে, অরিজিনাল গিয়ার বক্স, অরিজিনাল ইঞ্জিনটাই আছে। আর ইন্টারিয়ার তো আগেই বলেছি বিস্কিট কালার। আলহামদুলিল্লাহ গাড়ি এমনি চতুর্দিকে অলওয়েজ মানে ভালো আছে। আচ্ছা, আর গাড়িটা কি অল অপশন অটো? অল অপশন অটো, কোনো অ্যাক্সিডেন্ট নাই, প্রত্যেকটা গ্লাস অর্জন। চলেন ভাই আমরা একটু ভিতরটা দেখি। জি, আলহামদুলিল্লাহ ভিতরে দেখতে পাচ্ছেন যে ভিতরে একেবারে ফ্রেশ অবস্থায় আছে। আর এটা হচ্ছে আপনার অরিজিনাল ডিভিডিটা, যেটা ওটা অরিজিনালটাই আছে। সিট কাভার, সিটগুলো অরিজিনালটাই আছে, সিটে কোনো কাভার লাগানো হয়নি এখনো। আচ্ছা, আর সেলিংগুলো দেখতে পাচ্ছেন যে সেলিংগুলো এখনো কিন্তু কোনো ধরনের কোনো ওয়াশ করা হয়নি বা কোনো স্পটও নেই। স্পটও নেই কোনো, একদম ফ্রেশ, জি, আলহামদুলিল্লাহ। স্টিয়ারিং সাসপেনশন এভরিথিং ওকে? এগুলো সব ভালো আছে, এগুলো একদম সব ফ্রেশ আছে। আর এখানে ডিভিডি প্লেয়ার যা আছে এভরিথিং ওকে? জি, গাড়ির যা আছে একেবারে অরিজিনাল আছে। এই ড্যাশবোর্ডটা কিন্তু র‍্যাপিং করা। আচ্ছা, আপনারা জানেন সাধারণত এক্সিও গাড়ির ড্যাশবোর্ড কিন্তু 7-8 মডেল, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ যাতে নষ্ট না হয় সেজন্য কিন্তু র‍্যাপিং করে। আচ্ছা, আর এসি পারফরম্যান্স কি রকম দিবে? এসি পারফরম্যান্স খুবই ভালো আছে। আচ্ছা, আর দরজাগুলো কি অবস্থা? না, আলহামদুলিল্লাহ দেখেন দরজাগুলো যে ফ্রেশ অবস্থায় আছে, এগুলো কোথাও কোনো ই নাই। আর এগুলো মানে অরিজিনালটাই আছে, সবকিছু যা আছে একেবারে অরিজিনালটাই আছে। এই গাড়ি কি সিএনজি করা আছে? সিএনজি করা। কত লিটার ভাই? এটা হচ্ছে আপনার 60 লিটার সিএনজি করা। 60 লিটার। আলহামদুলিল্লাহ ইঞ্জিন খুবই ভালো আছে। এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন, আর গিয়ার হচ্ছে আপনার সিভিডি গিয়ার, তো সিএনজি করা। আলহামদুলিল্লাহ এগুলো দেখেন আপনি, এগুলো আসলে এগুলো আমরা দেখাই হচ্ছে ক্লায়েন্টদের, এই কারণে যে কোথাও কোনো স্পট নেই, কারণ গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে কিন্তু আগে এগুলোই অ্যাক্সিডেন্ট নষ্ট হয়। তো এইগুলো যেহেতু আমার ভালো আছে, আলহামদুলিল্লাহ এটা ধরে নিতে হবে যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আর প্রত্যেকটা লাইটে কিন্তু অরিজিনাল আছে, হেডলাইটগুলো কিন্তু প্রত্যেকটাই অরিজিনাল আছে। আর এটা হচ্ছে আপনার 1500 সিসি গাড়ি একটা। আচ্ছা, মডেলটা কথা বলছেন ভাই? এটা মডেল হচ্ছে 2007 মডেল, 2007। আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2012। আচ্ছা, তো এটার প্রাইস কত যাচ্ছেন ভাই? এটা প্রাইস যাচ্ছি ভাই, এটা প্রাইস যাচ্ছে আমরা 11,25,000, কারণ এটা গাড়িটা একটু আপগ্রেড ভার্সন হয়ে গেছে। আচ্ছা, 11,25,000 টাকা। আর এটা তো আস্কিং প্রাইস? এটা আস্কিং প্রাইস। ঠিক আছে ভাই।
আসিম ভাই এই গাড়ির সম্পর্কে বলেন। এটা হচ্ছে টয়োটা এলিয়ন, জি। এটা হচ্ছে A15, জি। এটা 1500 সিসির একটা এলিয়ন, জি। আর এটা হচ্ছে আপনার সিএনজি করা। দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার একটা অরিজিনাল গ্লাস, আচ্ছা, অরিজিনাল হেডলাইট, অরিজিনাল শো গ্রিল। এই গাড়ির শুধুমাত্র আমরা টাচ আপ শুধু বাম্পারটা টাচ আপ করেছি, আচ্ছা। এই বাম্পার ছাড়া কোথাও কোনো এক ফোঁটা রং হয়নি, যেখানে যা আছে একদম অরিজিনাল আছে। ভাই ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, দেখতেই পাচ্ছেন যা একেবারে ফ্রেশ একটা ইঞ্জিন। আর এটা হচ্ছে আপনার 1NZ ভিভিটিএ ইঞ্জিন, সিভিডি গিয়ার। আর আপনি সাধারণত আমরা যেটা দেখাই ক্লায়েন্টদেরকে যে এইগুলো দেখতে, এইগুলো দেখা মানেটা হচ্ছে যে গাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে সেগুলো কিন্তু আসলে দেখলে বোঝা যায়। তো এইগুলো দেখেন একেবারে অরিজিনাল কালারটাই আছে, এবং দেখেন চ্যাসিস কোড, এখানে একটা নাম্বারও দেওয়া আছে তাদের ফ্রেম নাম্বারটা এগুলো। হ্যাঁ, এই যে প্রত্যেকটা স্টিকারগুলো আছে। তো আলহামদুলিল্লাহ যে লাইটে দেখেন একেবারে খোদাই করে কিন্তু জাপান লেখা, খোদাই করে জাপান, ফ্রেশ একটা, জি জি, ফ্রেশ একদম গাড়ি। তো আলহামদুলিল্লাহ এগুলো একেবারে ফ্রেশ আছে, কোনো সমস্যা নাই। চলেন ভাই আমরা একটু ভিতরটা দেখি। জি জি, আলহামদুলিল্লাহ ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে। ড্যাশবোর্ডগুলো দেখেন এগুলো কোনো কোথাও কোনো স্পট নেই, একেবারে ফ্রেশ অবস্থায় আছে, এবং অরিজিনাল ডিভিডিটা লাগানো আছে, আচ্ছা, জাপানি ডিভিডিটা লাগানো আছে। আর ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ। হ্যাঁ, ড্যাশবোর্ড খুবই ফ্রেশ, এবং গাড়িটা খুব কম ইউজ করছে এটা, এবং এটা হচ্ছে পুশ স্টার্ট গাড়ি। পুশ স্টার্ট, জি জি, পুশ স্টার্ট। এই গাড়িটা কারা ইউজ করতো? এই ইউজ করতো এটা হচ্ছে আপনার এক্স আর্মি, আচ্ছা, আর্মি অফিসার উনি। গাড়িটা চলছে খুব কম, খুব কম মাইলেজ, আচ্ছা। আর এসি পারফরম্যান্স ভালো দিবে? এসি পারফরম্যান্স খুবই ভালো। এটা কয় সিটের গাড়ি ভাইয়া? এটা হচ্ছে 5 সিট, 5 সিট, সবগুলোই 5 সিট হবে, আচ্ছা। আর গাড়িতে অল অপশন অটো, অল অপশন অটো, অল অপশন। এটা মাইলেজ কত ভাইয়া? এটা মাইলেজ হচ্ছে আপনার 67,000, এবং সিএনজি করা। সিএনজি, সিএনজি কত কত লিটার? সিএনজি হচ্ছে 60 লিটার। আর স্টিয়ারিং, সাসপেনশন, এভরিথিং ওকে? আলহামদুলিল্লাহ এগুলো একদম ফ্রেশ, একেবারে ফ্রেশ, চারটা চাকাই একেবারে নতুন লাগানো। আর গেটটাও ফ্রেশ? হ্যাঁ, গাড়িটা খুব ফ্রেশ। এই গাড়িটির প্রাইস কত যাচ্ছেন? এটা প্রাইস যাচ্ছে ভাবেন আমরা 15,30,000 টাকা, 15,30,000 টাকা। আর আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে কোনো ডিসকাউন্ট দিবেন? অবশ্যই ডিসকাউন্ট, ঠিক আছে, অবশ্যই। এটা হচ্ছে টয়োটা এক্স নোয়া 2004 মডেল, 2009 রেজিস্ট্রেশন, 2009 রেজিস্ট্রেশন, 2004 মডেল, 2009 রেজিস্ট্রেশন আছে। আর গাড়িটা এটা হচ্ছে খুব মানে এক্স নোয়ার মধ্যে সবচেয়ে হাই গ্রেড, হাই গ্রেডের গাড়ি, হাই গ্রেডের গাড়ি। আর লাইটগুলো দেখতে পাচ্ছি, কিন্তু লাইটে কিন্তু যে অরিজিনাল লাইট আছে এখানে, টয়োটার অরিজিনাল লাইট, সামনে গ্রিলগুলো অরিজিনাল, বাম্পারটা অরিজিনাল, এবং ফগ লাইটগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে অরিজিনাল, আচ্ছা। আর এটা গ্লাসটাই হচ্ছে অরিজিনাল গ্লাস, আর এটা হচ্ছে সানরুফ এবং মুনরুফ দুটোই আছে, দুইটাই আছে, সানরুফ মুনরুফ দুইটাই আছে। আর গ্লাসগুলো অরিজিনাল, জি, গ্লাসগুলো অরিজিনাল, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আছে। আর একটা ডোর হচ্ছে এটা পাওয়ার ডোর, একটা ডোর পাওয়ার, জি, স্লাইড অটোমেটিক, আচ্ছা। আর আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ফ্রেশ, কারণ যে লোক যে ভদ্রলোক ইউজ করেছে গাড়িটা, এটা আপনারা জানেন যে এক্স নয় গাড়ি কিন্তু 2000 সিসির, আচ্ছা। এটা কারা ইউজ করতো? 2000 সিসির গাড়ি যিনি ইউজ করতেন, জি জি, এটা কিন্তু উনি তেলেই চালাইছে, তেলেই চালাইছে, তার মানে কি সিএনজি করা নাই? সিএনজি করা হয়নি এখন, আচ্ছা। এই জন্য গাড়িটি খুবই ফ্রেশ। আর কোনো বড় ধরনের কোনো টাচ আপ করানো হয়েছে? না, আলহামদুলিল্লাহ কোনো টাচ আপ না, বাম্পারটা টাচ আপ করা হয়েছে, আর হালকা পাতলা টাচ আপ করা হয়েছে, হালকা যেটা সাইডে দাগ ছিল ওগুলো টাচ আপ করা হয়েছে, এবার বাদ বাকি সবগুলো কিন্তু অরিজিনাল কালার, ওটা অরিজিনাল। আর চাকাগুলোর কি অবস্থা? চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে, চাকাগুলো একেবারেই নতুন, দেখেন চাকাগুলো একেবারে নতুন, চারটা চাকাই নতুন, চাকা চারটা চাকা। এটা কি অ্যালয় রিম? অ্যালয় রিম, এটা হচ্ছে জাপানি রিংটা, কিন্তু অরিজিনাল গাড়ির সাথে রিং, আচ্ছা, এটা গাড়ির সাথে রিং। আর এটা হচ্ছে মানে নোয়ার মধ্যে সবচেয়ে অ্যাডিশনাল যে গ্রেডটা, জি, সবচেয়ে হাই গ্রেড যেটা, এটাই, এটা মানে হাই গ্রেড না হলে আপনার সানরুফ হবে না, এবং ডোর হবে না, এবং ডোরগুলো অটো হবে না। আলহামদুলিল্লাহ একটা মানে একটা এসআই নোয়া 2012-14 মডেল, জি, ওইগুলোতে যেটা আছে
এই অপশনগুলো কিন্তু এটাতেও আছে। আচ্ছা এটা মডেলটা কথা বলছেন? এটা মডেল হচ্ছে 2004 মডেল। 2004 মডেল জি, এবং হাই গ্রেডের গাড়ি। হাই গ্রেডের গাড়ি। আর এটা হচ্ছে 2009। আচ্ছা আলহামদুলিল্লাহ, মানে চতুর্দিক থেকে আপনি গাড়িটা মানে কম বাজেটের মধ্যে যারা নোয়া নিতে চায়, জি, যাদের ইচ্ছা আপনার এসআই নোয়ার মতো যারা পারফরম্যান্স চায় তাদের জন্য গাড়িটা খুবই বেস্ট হবে। আচ্ছা চলেন ভাই আমরা একটু ভিতরটা দেখি। জি আলহামদুলিল্লাহ, ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ একটা ইন্টেরিয়াল। কারণ সাধারণত নোহা গাড়িতে এরকম ইন্টেরিয়াল কিন্তু পাওয়া যায় না। তো ম্যাক্সিমাম যারাই নোহা চালায় তাদেরকে ম্যাক্সিমাম দেখা যায় যে হচ্ছে আপনার ওই ভাড়া চালিত বা রেন্টেকারে খাটায় রাখছে গাড়ি। তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা রেন্টেকারও চলে নেই এবং ভাড়াতেও চলে নেই, একদম ফ্রেশ, একেবারে ফ্রেশ গাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন সিট কভার থেকে শুরু করে যেখানে যা আছে এবং এই সানরুফ, এই যে মুনরুফ, তো আলহামদুলিল্লাহ এগুলো একেবারে ফ্রেশ আছে। সানরুফ বর্ণব দুইটাই আছে, দুইটাই আছে এবং সিট কভার গুলো, সিট কভার গুলো একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এগুলো কি ভাই নতুন? সিট কভার গুলো আমরা লাগাইনি, এইভাবে আমরা পেয়েছি। আচ্ছা কিন্তু একদম ফ্রেশ। জি জি। আর ড্যাশবোর্ডের কি অবস্থা ভাই? একদম ফ্রেশ ড্যাশবোর্ড, একেবারে ফ্রেশ। এটার মাইলেজ কত ভাই? এটা মাইলেজ হচ্ছে আপনার গাড়ি চলছে হচ্ছে 72,000। 72,000 জি। আর এটা এসির পারফরম্যান্স কি রকম দিবে? এসি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ ইঞ্জিন খুবই ভালো আছে এবং এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন। আর যদি আমি আগেই বলেছি গাড়িটা তেলে চলেছে, আপনার ইঞ্জিন কন্ডিশনার দেখলে আসলে বোঝা যায় যে আসলে কোথাও কোনো দেখেন কোনো লিকেজ নাই বা কোনো মোবিল ঘামা এগুলো কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ গাড়িটা ইঞ্জিন একেবারে ফ্রেশ আছে, একদম একেবারে ফ্রেশ। এবং আমি আরেকবার দেখাই দিই এই বডির পারফরমেন্সটা, যে এই সামনের এইগুলো দেখলে আসলে বোঝা যায় যে গাড়ি কি কন্ডিশনে আছে। কোনো অ্যাক্সিডেন্ট থাকলে আসলে এগুলো দেখলেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই। প্রত্যেকটা লাইট কিন্তু আমি ক্লায়েন্টকে দেখাই দিই, যেটা হচ্ছে আপনার টয়োটা কোয়াটো লেখা আছে, খোদাই করে লেখা আছে, জাপান লেখা আছে, একদম ফ্রেশ একটা ইঞ্জিন। জি ফ্রেশ, এক একটা লাইটে প্রত্যেকটা লাইটেই কিন্তু আমাদের লেখা থাকে। তো আমরা আসলে সাধারণত মানে এগুলো না দেখলে আসলে অনেকে বুঝে না যে আমি কেন অরিজিনাল বলতেছি। এইগুলো এই জন্য আমরা দেখাই দিই যে লাইটে লেখা আছে বা গ্লাসে লেখা আছে, প্রত্যেকটা জায়গায় যদি জাপান লেখা থাকে সেটা আমরা দেখাই দিই ক্লায়েন্ট। তো ভাই এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে? এটার দাম যাচ্ছে, আমরা যদি আমি আগে বলে দিই দামের আগে একটু যেটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এক্স নোয়া কিন্তু আপনার 2004 মডেলের এক্স নোয়া বিভিন্ন জায়গায় দেখবেন 8,00,000 10,00,000 টাকাও পাওয়া যায়, 11,00,000 টাকাও পাওয়া যায়। বাট কিছু গাড়িতে আপনার অ্যাডিশনাল যেগুলো গ্রেড থাকে, হাই গ্রেডের গাড়ি থাকে, সেগুলো কিন্তু আপনার দাম ভেরি করছে গাড়ির গ্রেডের উপর, গ্রেডের উপর, বিশেষ করে আপনার নোয়াগুলো। যেমন এই গাড়িটা আপনার একটু মানে এক্সট্রা হাই গ্রেডের গাড়ি, যেটা আপনার ডোর, অটো, সানরুফ, মনরুফ, ইন্টেরিয়াল সব মানে পুরো গাড়িটা ওভারঅল গাড়ি মিলে যে যা কন্ডিশন, একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি, এই জন্য আমাদের দাম চাচ্ছি 12,55,000 টাকা। 12,55,000 টাকা জি। আচ্ছা এটা আমাদের আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। আর আপনার শোরুমে প্রত্যেকটা গাড়ি তো পেপারস থেকে কোনো ঝামেলা নাই? আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি পেপার যদি কোনো গাড়িতে পেপারস ফেল থাকে সেটা আমরা পেপারস আপডেট করে দিব, আপডেট করে দিবেন। আর যদি ক্লায়েন্ট আমাদের এখানে যে ক্লায়েন্ট গাড়ি নিবে যারা, তাদের জন্য হচ্ছে আমরা স্ট্যান্ড আমরা মালিকানা করে দিই, একেবারে স্ট্যান্ড মালিকানা। আচ্ছা ঠিক আছে ভাই। এই গাড়ি সম্পর্কে বলো। এটা হচ্ছে মাইক্রোবাস, এটা আসলে নোহা বলা যাবে না, এটার নাম হচ্ছে আপনার লাইটেস্ট মাইক্রো। আচ্ছা তো এটা হচ্ছে KR42। আমরা সাধারণত বাঙালি আমরা সবাই সব গাড়িকেই নোহা বলে দিই, আসলে এটা কিন্তু নোহা না, এটা লাইটেস্ট গাড়ি। তো এটা হচ্ছে KR42, এটা মডেল হচ্ছে 2006 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2012-13। এটা তো একটা জনপ্রিয় গাড়ি, জনপ্রিয় গাড়ি। এটা হচ্ছে 18 সিসি গাড়ি এবং গাড়িটা খুবই ফ্রেশ। আপনি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু গাড়ি, এটা গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস দেখেন, প্রত্যেকটা গ্লাসে কিন্তু স্টিকার দেওয়া আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। এবং এটা হচ্ছে লো ফ্রোল হাই রুফ। আচ্ছা লো ফ্রোল হাই রুফ এবং গাড়িটি 13 রেজিস্ট্রেশন। আলহামদুলিল্লাহ গাড়ি 1800 সিসি গাড়ি এবং সিএনজি কল। আচ্ছা সিএনজি কত লিটার? এটা হচ্ছে সিএনজি হচ্ছে আপনার 90 লিটার। 90 লিটার। আর গাড়িতে কোনো টাচ আপ করানো হয়েছে? হ্যাঁ টাচ আপ তো অবশ্যই করতে হবে ভাইয়া, কারণ গাড়ি ঢাকা শহরে চলে, হালকা পাতলা টাচ আপ করানো লাগবে। জি টাচ আপ ছাড়া যদি কেউ বলে সেটা আসলে মিথ্যা কথা হবে, মিথ্যা কথা হবে, তো এই মিথ্যা কথা বলে লাভ নেই। বড় ধরনের কোনো টাচ আপ করানো হয়েছে? বড় ধরনের অ্যাক্সিডেন্ট নাই,
এটাতে এটা আমি গ্যারান্টি দিতে পারি কারণ আমার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কারণ অ্যাক্সিডেন্ট করলে সর্বপ্রথম ভাঙবে গ্লাস গ্লাস যেহেতু আমার গ্লাসগুলো অরিজিনাল তাহলে ধরে দিতে পারি যে এটাতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট নাই ঠিক আছে ভাই আমরা একটু ভেতরটা দেখি ভিতরে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ দেখেন একটা অ্যাশ কালারের একটা আপনার ইন্টেরিয়ার ইন্টেরিয়ার আর হচ্ছে আপনার সিট কভারটা সব লাগানো আছে আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো আছে এভরিথিং ওকে এভরিথিং ওকে আছে আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ফ্রেশ গাড়ি আসলে এগুলো গাড়ি নিয়ে কোনো টেনশনের কিছু নাই কারণ এগুলো গাড়ি খুব ভালো গাড়ি আর ড্যাশবোর্ডে কোনো স্পট নাই না কোনো স্পট নাই কোনো ছিঁড়া ফাটা নাই এবং এটা সামনের দুটো দরজা কিন্তু অটো আচ্ছা গ্লাসগুলো ডোরগুলো অটো এটা হচ্ছে দুটো দরজা অটো এটা হচ্ছে জিএল গাড়ি আচ্ছা জিএল গাড়ি এসির পারফরম্যান্স কি রকম দিবে আলহামদুলিল্লাহ এসি খুব ভালো এসি এটা সিঙ্গেল এসি হলো খুব ভালো এসি আর স্টিয়ারিং সাসপেনশন এভরিথিং ওকে খুব ভালো আছে খুব ভালো আছে এটা কয় সিটের গাড়ি ভাই এটা হচ্ছে আপনার 8 সিট 8 সিটের গাড়ি জি 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 সিট কভার গুলো ফ্রেশ সিট কভার গুলো নতুন লাগে সেটা আচ্ছা আর সিলিং এর কি অবস্থা সিলিং গুলো একেবারে ভালো আছে দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে আমি দেখাচ্ছি একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভাই এই গাড়িগুলো আসলে কাদের জন্য ইউজ করা উচিত এটা আপনি দুটো জায়গায় আপনি খাটাতে পারেন এক হচ্ছে আপনার ফ্যামিলি ইউজও করতে পারেন জি দ্বিতীয়ত আপনি রেন্টেকারেও খাটাতে পারেন আচ্ছা রেন্টেকারের জন্য সবচেয়ে লাভজনক মানে গাড়ি হচ্ছে এটা আচ্ছা রেন্টেকারের জন্য সব পারফেক্ট সবচেয়ে পারফেক্ট গাড়ি হচ্ছে চলুন ভাই আমরা একটু ইঞ্জিনটা দেখি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ইঞ্জিন এগুলো ইঞ্জিন তো খুব ভালো ইঞ্জিন এবং আমি এতক্ষণ আপনাদেরকে যতগুলো গাড়ি দেখিয়েছি সবচাইতে হেভি এবং সবচাইতে ভালো পারফরম্যান্স ইঞ্জিন হচ্ছে এগুলো এটা হচ্ছে কেয়ারফোর্টের ইঞ্জিন বাট ইঞ্জিন হচ্ছে এটা 7K ইঞ্জিন ও আচ্ছা এটা এই ইঞ্জিনটা আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে পাবলিকা পাবলিক স্টারলেটে 2K 3K ইঞ্জিন থাকতো তো এখন এটাকে আপগ্রেড করে এটা আপডেট ভার্সন হচ্ছে 7K ইঞ্জিন এই ইঞ্জিন সবচেয়ে মানে সবচেয়ে ভালো ইঞ্জিন এবং সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন আর এখানে তো কোনো ধরনের কোনো না আলহামদুলিল্লাহ দেখেন এগুলো কোথাও কোনো স্পট নেই একেবারে ফ্রেশ অবস্থায় আছে এগুলো কারণ এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা আপনি দেখেন এখানে একটা টাটার কিন্তু লোগো দেওয়া আছে লোগো দেওয়া আছে জি ওই পাশে আমার এই পাশে আছে টাটার লোগো দেখেন এই পাশে টাটার লোগো লোগো আছে জি আলহামদুলিল্লাহ এগুলো 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 দেখেন এগুলো কোথাও কোনো কোনোভাবে কোথাও কোনো স্পট নেই স্পট নেই এবং এগুলো বোনাটগুলো দেখেন একেবারে ফ্রেশ একটা স্টিকার লাগানো আছে এখানে যে টোটাল মনোগ্রাম দেওয়া আছে টোটাল লোগো দেওয়া আছে এই যে এখানে এখানে স্টিকার আছে সাধারণত এগুলো হচ্ছে অরিজিনাল জিনিস অরিজিনাল থাকার একটা প্রমাণ আচ্ছা আর ব্যাটারিও ফ্রেশ আছে হ্যাঁ ব্যাটারি আলহামদুলিল্লাহ ভালো আছে এটা সিএনজি কত লিটার করা আছে এটা সিএনজি যে 90 লিটার 90 লিটার জি তো নাসিম ভাই এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে আমরা 10,95,000 টাকা অনেকগুলো গাড়ি তো দেখলাম নাসিম ভাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ জি তিন রাস্তার মোড় আর আমাদের শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন আচ্ছা আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01711586762 যারা গাড়ি কিনবে তাদের জন্য কোনো সুবিধা আছে সুবিধা আমরা যে বললাম সাথে সাথে আমরা স্ট্যান্ড মালিকানা করে দিব আচ্ছা আমাদের আমাদের সুবিধা হচ্ছে এটাই আমরা মানে গাড়ির বডি এবং পেপারসের 100% লাইবিলিটি আমরা নিয়ে থাকি বডি এবং পেপারসের কোনো ধরনের কোনো ঝামেলা কোনো ধরনের কোনো ঝামেলা থাকলে আমরা গাড়ি দিব না আচ্ছা এবং হ্যাঁ গাড়ি সেলও করবো এক আর দ্বিতীয় হচ্ছে ইঞ্জিন আসলে আমরা তৈরি করি না যেহেতু এগুলো আমরা পুরাতন গাড়ি ইউজ সেল করি তো ইঞ্জিনে আপনার প্রবলেম থাকতেই পারে তো আসলে আমরা চেষ্টা করি যতটুকু প্রবলেমকে সলভ করে দেওয়া এবং ভালো দেওয়ার জন্য ট্রাই করি ভালো দেওয়ার ট্রাই করি বাদ বাকি হচ্ছে আসলে ইঞ্জিনটা হচ্ছে একেবারে ডিপেন্ড করছে কপালের উপর এটা আসলে আপনার শোরুমের গাড়ি মানে মোটামুটি ফ্রেশ ধরা যায় আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে আমার আমার সাধ্যের ভিতরে যতটুকু আমার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে আমি চেষ্টা করি যে আমার গাড়িগুলো যাতে ফ্রেশ থাকে এবং যাকে আমি গাড়ি সেল করব তিনি যাতে একটা গাড়ি নিয়ে পুরাতন গাড়ি নিলেও যাতে একটা নতুন গাড়ির আমেজটা পায় আমেজটা পায় এবং শান্তিমত চালাতে পারে আলহামদুলিল্লাহ এটাই চেষ্টা করি ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম দোয়া করবেন আমাদের সবাই সুস্থ থাকবেন